আজকের এই এক্সপেরিমেন্টটা হবে স্কেলার একটা পেপার নিয়ে। তো তার জন্য স্ক্রিনে একটা ভিডিও দেওয়া হবে, তোমরা সেই ভিডিওটা দেখে নাও। তো স্ক্রিনে ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো। এই ভিডিওটা আজকে আমরা ট্রাই করে দেখব এবং দেখব যে ভিডিওটা ফেক না রিয়েল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার জন্য আমাদেরকে এই জিনিসগুলোর প্রয়োজন হবে, এরকম একটা বল, এরকম একটা স্কেল আর এরকম একটা পেপার। এই তিনটে জিনিস প্রয়োজন হবে আমাদের। তো সবপ্রথমে আমরা স্কেলটার উপর পেপার না চাপিয়ে এই বলটা স্কেলটার উপর ফেলবো, দেখবো যে স্কেলটা পড়ছে কি না। তো তার জন্য বলটা আমরা স্কেলটার উপর ফেলবো এখন। তো তোমরা দেখতে পেলে বিনাইল পেপারে স্কেলটা কীভাবে পড়ে গেল বল মারার পর। এবার আমরা পেপার চাপিয়ে দেখবো স্কেলটা পড়ছে কি না। স্কেলটার উপর পেপার চাপাবো এবং এর উপর আমরা বলটা ফেলবো, এবার দেখবো যে স্কেলটা পড়ছে কি না। তো এবার আমরা বলটা স্কেলটার উপর ফেলবো এবং দেখবো স্কেলটা পড়ছে কি না। তো এবার ফেলছি আমি বলটা, 1, 2, 3। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ভিডিওটা পুরো ওয়ার্ক, কিন্তু ভিডিওটা এখনই শেষ হয়ে যায়নি, কারণ আমরা এই বলটিকে আরও অনেক ওপর থেকে স্কেলটার উপরে ফেলে দেখবো স্কেলটা পড়ছে কি না। তখন আমরা বলটিকে প্রায় 10 ইঞ্চ ওপর থেকে ফেলেছিলাম, এবার আমরা বলটিকে প্রায় 2 ফুট ওপর থেকে ফেলে দেখবো স্কেলটা পড়ছে কি না। তো এবার আমরা বলটিকে 2 ফুট ওপর থেকে স্কেলটার উপর ফেলে দেখবো স্কেলটা পড়ছে কি না। 1, 2, 3। ও মাই গড। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে বলটাকে 2 ফুট ওপর থেকে ফেলার পরও স্কেলটা নিচে পড়লো না, আর এই ভিডিওটা পুরোপুরি ওয়ার্ক করেছে। এই ভিডিওটা কোনো ফেক ভিডিও না, আমরা পুরোপুরি রিয়েল ভিডিও করেছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এরকমই আরও মজাদার এক্সপেরিমেন্ট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।